সাউথ কলকাতার বহু লোক এখানে আছে। দেখো খুঁটি পুজো, এবং সেই খুঁটি পুজোতে দেখতে পাচ্ছি খুঁটিতে কিন্তু দুর্গার হাতে যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্র দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সেই খুঁটিগুলো দেখতেই পাচ্ছ, শঙ্খ চক্র গদা পদ্ম সব রয়েছে। এই মুহূর্তে খুঁটি পুজো হবে, এই মুহূর্তে আমাদের প্রস্তুতি শুরু হবে দেবীর আগমনকে আকর্ষণ করে আমাদের জীবনের বিদ্যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে নমস্কার এবং ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যে সে ধন্যবাদ মাননীয় শক্তি পাণ্ডে মহাশয়কে। এবার দেখছো খুঁটি কিন্তু পোতা হয়ে গেল। তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি উপস্থিত আছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রীমতী শশী প্রধান মহাশয়া, উপস্থিত আছেন ডেপুটি মেয়র তথা বিধায়ক মাননীয় অতীন ঘোষ মহাশয়, উপস্থিত আছেন তিন নম্বর বড় কমিটির চেয়ারম্যান। আমি রবিন, আমার চ্যানেল রণগুঞ্জনের প্রত্যেকে স্বাগত। আমি কিন্তু চলে এসেছি তেলেঙ্গা বাগানে, এবং তেলেঙ্গা বাগানে দেখাবো এখন খুঁটি পুজোকে ঘিরে কি চলছে এখানে উন্মাদনা। সেই উন্মাদনার কিন্তু ছবি কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে। সুতরাং সাথে থেকো, সঙ্গে থেকো আমার চ্যানেল রণগুঞ্জন মেনে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে আমরা তেলেঙ্গা বাগান পুজো কমিটির পক্ষ থেকে হয়ে গেল তেলেঙ্গা বাগান সার্বজনীনের এবং তাদের ভাবনা প্রান্তজনের আত্মকথন। শিল্পীকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, শিল্পী ভাবনা যিনি ভেবেছেন ভাবনায় গোপাল পোদ্দার। আমরা শিল্পীকে পেয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে তিনি চলে এসেছি, এবং সত্যি কী হতে চলেছে তা বুঝতেই পারছি। কারণ গোপাল পোদ্দার এর আগেও কিন্তু এখানে কাজ করে গেছে, সুতরাং তার ভাবনাকে তো কদর করতেই হবে। এবারের ভাবনা প্রান্তজনের আত্মকথা আমরা শিল্পীকে জিজ্ঞেস করে নেব এই ভাবনা সম্পর্কে। আমরা এইটুকু কথা বলতে পারি যে খুব সাধারণভাবে যারা জীবন জীবিকা নির্বাহ করে, এটা কি তাদের কথাই ধরা হবে? মানে প্রান্তিক বলতে এখানে আমরা কী মানে কী বোঝা কী বোঝানো হচ্ছে এখানটায়? প্রান্তিক বলতে সেটাই যা মানে প্রান্ত, একদম প্রান্তিক শহরের মানুষের কথা নয়, কিন্তু শহরেও যারা প্রান্তে পড়ে আছে বা প্রান্তে কোনো কাজকর্ম করে যাচ্ছে, জীবিকা নির্বাহ করছে যেসব মহিলারা, সেই মহিলাদের গল্পটা আমি বলব। এবং তার সঙ্গে আমি যেহেতু লোকশিল্প নিয়ে বহু বছর ধরে কাজ করছি, তো এখানেও লোকশিল্পের কিছু কাজ থাকবে। আচ্ছা, লোকশিল্প পুজো হয়ে গেল, দুর্গা পুজো একটা শুভ সূচনা হয়ে গেল, তো এই একটু কিছু বলেন কেমন লাগছে? আসলে আগে আমি 2001 সাল থেকে পুজো করছি, তো বহু প্রাইজ পেয়েছি, বহু খেয়েছি, কিন্তু আজকের ডেটে সেই সময়ের পুজোর সঙ্গে অনেক পার্থক্য হয়ে গেছে। আজকে অন্যরকমভাবে, আজকে একটা ব্যানার উন্মোচন একটা ইভেন্ট হচ্ছে, খুঁটি পুজো একটা ইভেন্ট হচ্ছে। আগে যেটা বলছিলাম একটু আগে, অতীনদাও বলছিলেন যে আগে ডেকোরেটরের লোকেরাই যে প্রথম খুঁটিটা পুজো দিয়ে ফুল মিষ্টি বাতাসা দিয়ে পুজো করা হতো, তো সেখানে শুধু ডেকোরেটর এবং শিল্পী এবং ক্লাবের দু একজন থাকতো। কিন্তু আজকে এটা অনেক বেশি কর্পোরেট, অনেক বেশি লোকজনকে নিয়ে, পাড়ার লোকজনকে নিয়ে বিভিন্নভাবে এই অনুষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে আসা হচ্ছে পুজোটাকে। না, প্রদীপ রুদ্রপালের আগেও আমার ঠাকুর করেছে, 2001 সালে যখন আমি প্রথম এশিয়ান পেন্টস পাই তখনও প্রদীপ রুদ্রপাল আটের ঠাকুরই করেছে, সাবেকি ঠাকুর করেনি। তো অনেক বড়ো স্কাল্পচার এবং অনেক পৃথিবীর স্কাল্পচার। তো 2008 যখন এখানে, যেহেতু স্টুডিও এখানে, 2008 এখানে ঠাকুর করেছে, সেটাও সাবেকি প্রতিমা নয়, সেটা থিমের সঙ্গে মানানসই ঠাকুরই করেছে, এবছরও তাই হবে। প্রত্যেক শিল্পী তার শিল্পের মাধ্যমে জনগণকে কিছু বলতে চান, দর্শকদেরকে কিছু বলতে চান। তো আপনার এই যে আপনি বলেছেন, তো আপনি কী মানে আপনি দর্শকদেরকে কী বলতে চাইবেন, কী বার্তা দেবেন?
আমি প্রান্তিক মানুষদের কথা বলবো, তাদের কাজ, তাদের জীবিকা নির্বাহ, তাদের তারা কিভাবে চলছে সেইটা তুলে ধরতে চাই, যাতে ওই প্রান্তিক মহিলারা এগিয়ে আসতে পারে, তাদেরকে সাহায্য করা হয়। এখানে কাজ শুরু হবে 30 তারিখ থেকে। আমাদের টার্গেট আছে 75 দিন, মানে আজকে তো 30 তারিখ থেকে শুরু করলে 75 দিন আমরা একটা কাজ করব এখানে ফিল্ডে। আমাদের কাজ শুরু হয়েছে অনেকদিন আগে, কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, স্টুডিওতে এবং অন্যান্য। থ্যাংক ইউ। সংবর্ধনা জ্ঞাপন করা হলো তেলেঙ্গা বাগান সার্বজনীন থেকে আমাদের সমস্ত ইউটিউবারকে। কটক উইথ রমনকে আমাদের পূজো কমিটির সদস্য ভাস্কর তাকে বরণ করে নিচ্ছেন। অদ্রিজা ঘোষ, অদ্রিজা ঘোষকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অদ্রিজা ঘোষ, তাহলে এই মুহূর্তে বিদায় নেব আমি তেলেঙ্গা বাগানের পূজো কমিটির প্রাম থেকে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।